আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অন অ্যান্ড অ্যানাদার ভিডিও ফ্রম বিয়ার মাসুদ ইনফো। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেপালের ভিসা। আপনারা কিভাবে নেপাল ভিসার জন্য আবেদন করবেন এবং কী কীভাবে নেপালের ভিসাগুলো পেতে পারেন এবং এর প্রসেসিংয়ের জন্য কী কী লাগবে, কী কী অবশ্যই আপনাকে করতে হবে। তো দর্শক, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নিন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। এখন আলোচনা করব নেপালের ভিসা নিয়ে। নেপালের ভিসা বাংলাদেশিদের জন্য সাধারণত দুই রকম হয়ে থাকে। এক নম্বর হচ্ছে অন অ্যারাইভাল ভিসা, যেটা আপনি শুধুমাত্র যদি আপনার পাসপোর্টে 6 মাসের মেয়াদ থাকে তাহলে আপনি নেপালের যে কোনো একটা হোটেলের বুকিং ফর্ম নিয়ে, এয়ার টিকিট নিয়ে আপনি সোজা নেপাল চলে যেতে পারবেন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে স্টিকার ভিসা। অনেকেরই অনেক ক্ষেত্রে স্টিকার ভিসাটার প্রয়োজন হয়, বিশেষ করে যারা ইউরোপ বা আমেরিকা ভ্রমণ করতে চান তাদের জন্য কিছু শর্ত থাকে। যেমন ইউরোপ বা আমেরিকা যেতে হলে তার পাসপোর্টে কমপক্ষে 5 থেকে 6টি দেশের ভিসা লাগে। সেক্ষেত্রে বাংলাদেশিদের অন্যতম একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে নেপালের ভিসা। এবং এই নেপালের স্টিকার ভিসা না হলে কিন্তু সেই ইউরোপ বা আমেরিকা কেউ সেটাকে ভিসা হিসেবে কাউন্ট করতে চায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে হয়তোবা আপনি নেপালের বিমানবন্দরে নেমেছেন কিন্তু সেখানে কোনো একটা কারণে আপনাকে তারা অন অ্যারাইভাল ভিসা দিল না, তখন আপনার সমস্ত কিছুই জলাঞ্জলি যাবে, দেখা যাচ্ছে আপনাকে আবারও ফিরতি ফ্লাইটে বাংলাদেশ ফিরে আসতে হবে। এজন্য সবচেয়ে সেফ হচ্ছে নেপালের স্টিকার ভিসা। এবং নেপালের স্টিকার ভিসা নিয়ে আপনি চাইলে স্থলপথে অর্থাৎ ভারতে ট্রানজিট ভিসা নিয়েও আপনি যেতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তীতে ভারতে ট্রানজিট ভিসা নিয়েও আমরা আলোচনা করব, তবে আজকে আমরা জেনে নেব যে নেপালে স্টিকার ভিসার জন্য আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব এবং কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে প্রসেসিংটা করতে হবে। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে যারা নেপাল যেতে চাই, বাংলাদেশিদের জন্য নেপাল সরকার জাস্ট একটাই ভিসা দেয়, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং ইদানিং নেপাল সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারেও কিন্তু যথেষ্ট কড়াকড়ি আরোপ করেছে। তো প্রথমত স্টিকার ভিসার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট, যেটার মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। এবং এই পাসপোর্ট পাওয়ার পরে দ্বিতীয় যে কাগজটা লাগবে আপনার সেটা হচ্ছে নেপালি ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। এবং এই ফর্মটা পাওয়ার পরে এই ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা নিয়েও ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ভিডিও আমার আসবে। তো এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। ইন্ডিয়ান ভিসার জন্য 2 কপি লাগলেও এখানে কিন্তু 1 কপি লাগবে। আর যে সমস্ত বোনেরা বোরকা পরে ছবি দিবেন তাদেরকে বলবো মুখটা অবশ্যই খোলা রাখতে হবে এবং আপনার কান দুটো যাতে দেখা যায় ছবিটা এমন হতে হবে, তা না হলে কিন্তু আপনার ভিসাটি রিফিউজ হয়ে যাবে। তো এটা যখন হয়ে যাবে তখন আপনার আরও একটা পেপার্স লাগবে, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্স, যাই হোক আপনার জাতীয়তার প্রমাণস্বরূপ এই তিনটার মধ্যে যে কোনো একটা কাগজ লাগবে। তো এটা হয়ে গেলে আপনি যদি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে আপনার আপনি যেখানে চাকরি করছেন সেখানকার একটা NOC অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট লাগবে, সেটা অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং সেখানে অবশ্যই লেখা থাকতে হবে যে আপনার নেপাল ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। এবং যদি আপনি হয়ে থাকেন আর কি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, তবে ট্রেড লাইসেন্সটা ইংরেজিতে ট্রান্সলেট করে সেটা আপনার নোটারি পাবলিক করে নিতে হবে এবং নোটারি করে নিয়ে আপনি মূল ট্রেড লাইসেন্সের কাগজ সহই আপনাকে জমা দিতে হবে। সাধারণত মূল ট্রেড লাইসেন্সের কাগজটাই তারা চায়। অবশ্যই এটা আপনার ভিসা যদি রিফিউজড হয়, আপনার পাসপোর্ট যখন ফেরত দেবে তারা, তখন সেই সাথে এটা আপনাকে ফেরত দিয়ে দেবে। এবং সেই সাথে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। আপনি চাকরিজীবী হলেও আপনার একটা ভিজিটিং কার্ড লাগবে, তবে ভিজিটিং কার্ডটা অবশ্যই ইংলিশে হতে হবে। এবং আপনি যদি ব্যবসায়ী হন তাহলেও আপনার একটা ভিজিটিং কার্ড লাগবে। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকে আছে যারা গ্রুপ ভিসা করেন, বিশেষ করে একটা গ্রুপ নিয়ে 10 জন বা 5 জনের বা 20 জনের একটা গ্রুপ নেপালে যেতে চান, এই গ্রুপ ভিসার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই প্রতিষ্ঠান থেকে এই গ্রুপ ভিসার জন্য আবেদন করা হবে অর্থাৎ যে প্রতিষ্ঠানের মানুষগুলো যাবে তাদের সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক একটা লিখিত আবেদনপত্র নেপাল অ্যাম্বাসির কাছে
প্রেরণ করতে হবে, এটা মেইলের মাধ্যমে করতে হবে। এবং সেই প্রতিষ্ঠানের প্রধান সেখানে যারা যারা যাচ্ছেন নেপাল যেতে চায়, তাদের পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, এছাড়াও তাদের রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিংয়ের কাগজ ইত্যাদি, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু এগুলো স্ক্যান করেই তাকে মেইলের মাধ্যমে নেপাল অ্যাম্বাসিতে, অর্থাৎ আপনি যে ফর্মগুলো পূরণ করে ফর্ম জমা দেবেন বা ফাইল জমা দেবেন, ফাইল জমা দেওয়ার পূর্বেই কিন্তু এটা পাঠিয়ে দিতে হবে। এটা গ্রুপ ভিসার জন্য বলছে। এবার আসা যাক ফিস কত লাগে। বন্ধুরা, নেপালে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে একবার করে আপনি ফ্রিতে ভিসা পাবেন কোনো প্রকার ফিস ছাড়া। অর্থাৎ আপনার যদি প্রথমবারের জন্য এই স্টিকার ভিসার আবেদন হয়ে থাকে তাহলে আপনার কোনো প্রকার ফিস লাগবে না। এবং প্রতি বছর অর্থাৎ প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে, অর্থাৎ 2022-এ, 2023-এ, 2024-এ প্রত্যেক বছর একবার করে আপনি ফ্রি ভিসা পাবেন, যাতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু তারপরে যদি বছরে আপনি একাধিকবার নেপাল যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফিস দিতে হবে। দ্বিতীয়বার যদি আপনি নেপাল যান তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার 15 দিনের যদি মাল্টিপল ভিসা নেন তাহলে আপনাকে বাংলাদেশি 2,700 টাকা দিতে হবে, এবং যদি 30 দিনের ভিসা করেন আপনি তাহলে আপনাকে 4,500 টাকা দিতে হবে, এবং যদি 90 দিনের মাল্টিপল ভিসা করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 11,250। এবং নেপালে যাওয়ার পরে যদি এমন হয় যে আপনার ভিসা এক্সটেনশন করতে হবে তাহলে যতদিন আপনি অতিরিক্ত থাকবেন সেই দিনগুলোর জন্য অতিরিক্ত $3 করে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং আরেকটা বিষয় যে ভারতীয় ভিসার জন্য যেমন আপনাকে ফাইল জমা দেওয়ার পরে প্রায় 24 দিন, 25 দিন, 1 মাস বা তারও বেশি অপেক্ষা করতে হয়, নেপাল অ্যাম্বাসিতে কিন্তু এত অপেক্ষা করার আপনার দরকার নেই। আপনার ফাইলগুলো যখন সব কিছু প্রস্তুত হয়ে যাবে এবং সেই ফাইলগুলো নিয়ে আপনি নেপাল অ্যাম্বাসিতে, ঢাকায় অবস্থিত নেপাল অ্যাম্বাসিতে চলে গেলে আপনার জাস্ট একদিনের মধ্যে, অর্থাৎ যেদিন আপনি জমা দেবেন পরের দিনই আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে ফাইল জমা দেবেন। আমি একটা কথা সবসময় বলে রাখি যে আমরা নিজেরা অনেক সময় ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করতে গিয়ে নানা রকম ভুলভ্রান্তি করে থাকি, যে সমস্ত কারণে কিন্তু ভিসা আমাদের রিজেক্ট হয়ে যায়। নেপালের ভিসার ক্ষেত্রে এমন অনেক ঘটনা ঘটে যে নিজে নিজে ফর্ম পূরণ করতে গিয়ে সেই ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। তবে একটা বিষয় মনে রাখবেন যে যদি আপনি কোনো এজেন্সি, অর্থাৎ ট্যুর এজেন্সি বা ট্রাভেল এজেন্সিকে দিয়ে আপনার ফাইলটা রেডি করে নেন, হয়তো 200-300 টাকা খরচ হবে, তারা সুন্দরভাবে আপনার এই কাগজগুলো করে দিবে যাতে করে আপনার ভিসাটা কোনোভাবে মিস না যায়, অর্থাৎ আপনাকে যাতে অ্যাম্বাসি থেকে রিফিউজ না করে। এবং আরেকটা বিষয় বন্ধুরা, যে নেপাল অ্যাম্বাসি কিন্তু শুক্র এবং শনিবার বন্ধ থাকে। আপনারা শুক্র ও শনিবার বাদে রবি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন যেতে পারেন, তবে যাওয়ার সময়টা হচ্ছে সকাল 9:30 থেকে আপনাকে 11টার মধ্যে সেখানে যেতে হবে ভিসার জন্য। এবং ঠিক পরের দিনই আশা করছে তারাই আপনাকে SMS দিবে, যদি না হয় তাহলে হয়তো আরও 2-1 দিন লাগতে পারে, তবে সাধারণত 1 দিনের মধ্যে হয়ে যায়। যখন আপনি এই ভিসাটা উত্তোলন করতে যাবেন, অর্থাৎ আপনার পাসপোর্ট আনতে যাবেন, সেটা হতে হবে বিকেল 3:00 থেকে 3:45-এর মধ্যে, এর মধ্যেই নেপাল অ্যাম্বাসি কিন্তু তাদের পাসপোর্টগুলো ডেলিভারি করে থাকে। সুতরাং এই সময়ের আগেও পাবেন না আপনি, এই সময়ের পরেও পাবেন না। এবং আরেকটা কথা, দেখা যাচ্ছে আপনি যখন সেকেন্ড টাইম মাল্টিপল ভিসার জন্য আপনি ট্রাই করেছেন, দেখা যাচ্ছে আপনি ফিস জমা দিয়েছেন কিন্তু নিজে নিজে হয়তো আবেদনপত্র লিখেছেন বা ফর্ম পূরণ করেছেন, কিছু একটা ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনি সেই ফিসটা ফেরত পাবেন না, বা আপনি সাথে যে সমস্ত কাগজপত্র দিয়েছেন সেগুলোও ফেরত পাবেন না। তবে সেক্ষেত্রে শুধু ফেরত পাবেন কি, আপনি যদি অরিজিনাল ট্রেড লাইসেন্সটা দিয়ে থাকেন সেটা আপনি ফেরত পাবেন, এবং আপনার পাসপোর্ট তো অবভিয়াসলি আপনি ফেরত পাবেন। তো বন্ধুরা, এই ছিল নেপাল ভিসা সংক্রান্ত আমার কাছে সর্বশেষ তথ্য আপডেট 2023-এর জন্য। যদি আপনারা আরও কিছু জানতে চান নেপাল ভিসা সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।